ইউটিউব ভিডিও টাইটেল নিয়ে আমাদের অনেকের মাঝেই নেই কোনো চিন্তা ভাবনা। আমরা অনেকে এটা ভাবিও না যে বাংলা টাইটেল দিলে কি হয় বা ইংরেজি টাইটেল দিলে কি হয়। আসলে এটা আমাদের ইউটিউব চ্যানেলে বড় একটি প্রভাব ফেলে। এটা এই যে প্রভাবটা ফেলে, এই প্রভাবটা আমরা টের পাই, আমরা সবাই বুঝি। তবে কি যে কারণে হয়, মানে এটার যে সমস্যাটা হয় সমস্যাটা বুঝি, কিন্তু কেন হয় সেটা বুঝি না। আমরা এই বাংলা টাইটেলটা দেওয়ার কারণে আমাদের যে প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলো আমরা বলি যে এই সমস্যাটা কেন হয়, এটা কেন হইলো, হ্যাঁ তো কী সমস্যাগুলো হয়, এইসব নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি বাংলা টাইটেল দেওয়ার যে উপকার এবং ক্ষতি সব কিছু আপনাদেরকে আমি বলবো। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। আমরা সরাসরি মূল প্রসঙ্গে আসি। আমাদের যাদের চ্যানেল মূলত যারা মনিটাইজেশন অন করেছেন বা অন করা আছে, তো অন করার পরেও অনেকেই বুঝি না যে আমাদের চ্যানেলে ঠিকমতো কেন অ্যাড আসতেছে না। অনেকে দেখা যায় যে অ্যাড আসে কিন্তু খুব কম আসে, ইনকাম কম হয়। এই যে ইনকামটা কম হয়, এই ইনকামটা কেন কম হয় এটা কি আপনি জানেন? এই ইনকামটা কম হওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার উল্লেখযোগ্য সবচাইতে বড় একটা কারণ হলো এই টাইটেল বা চ্যানেলের নাম বাংলা দেওয়া। আমরা অনেকেই কী করি, একটা ভিডিও পুরোপুরি দিই, দিয়ে পুরাটার পুরো টাইটেলটাই আমরা দিয়ে দিই বাংলায় লিখে। এখন আমাদের যে জিনিসটা বা আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি প্লে হয় না বা বাংলাদেশি যে এই ভিডিওটা দেখি এমনটা না, কিন্তু নয়, এই ভিডিওটা সারা বিশ্ব জুড়েই দেখে। এখন বাংলাদেশে যদি কোনো এই জন্য কোনো অ্যাডভার্টাইজ বা যারা অ্যাড কোম্পানি এই আপনার চ্যানেলটিকে স্পন্সর করবে, ভিডিও অ্যাড দিবে, তারা যদি আপনার চ্যানেলে যদি বাংলা টাইটেল দেয় তাহলে তারা অবশ্যই দেবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ভিডিওর যখন বহির্বিশ্বে সিঙ্গাপুর বা ইন্ডিয়া বা অন্য আমেরিকা বিভিন্ন দেশে যখন আপনার এই চ্যানেলটি আপনার চ্যানেলে ভিডিওটি ফোকাস হবে, তখন আপনার চ্যানেলটির টাইটেল দেওয়া আছে বাংলায়। এই বাংলায় দেওয়ার কারণে কি হবে না, একটা শো হবে না, কারণ আপনার বাংলাদেশে যখন আপনার ভিডিওটি প্লে হবে তখন বাংলাদেশি যে কোম্পানি যে অ্যাড কোম্পানিগুলো আছে এই অ্যাড কোম্পানিগুলো তো ওরা চাইবে যে বাংলাদেশি ভিডিওটা প্লে হোক, তারা কিন্তু চাইবে না যে যারা বহির্বিশ্বে তার পণ্যটা প্রচার হোক, এটা চাইবে না। সেক্ষেত্রে আমি আপনাদের উদাহরণস্বরূপ বলতে পারি যে আমেরিকার একটা অ্যাড কোম্পানি আমেরিকায় চাইবে যে ওই ওনার যে যে ভিডিওটা আছে বা ওই দেশে যে ভিডিওগুলো প্লে হবে ওই ভিডিওর প্লে ভিডিওতে যে অ্যাপটা হয় ওই অ্যাপটা শুধুমাত্র আমেরিকাতেই হোক এবং আমেরিকার ভাষাতেই হোক, এটা অবশ্যই চাবে। আর এই কাজটা কিন্তু যখন একটা কোম্পানি অ্যাড দেয় সেই কোম্পানিটা কিন্তু প্রথমত কী করে, কিছু বিট করে। বিট বলতে বোঝাচ্ছে যে এখানে কিছু অ্যাপটা যে এই অ্যাপ যে দেয় অ্যাপটা দেওয়ার কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের উপরে মেসেজ করে তারা বিভিন্ন রকমের অ্যাড শো করে থাকে। একটা অ্যাড শো কোম্পানি প্রথমত কী করে, একটা নির্দিষ্ট পরিমাণ কিওয়ার্ড তারা বোট করে নেয় বা ইউটিউবের কাছ থেকে তারা ওটা নিয়ে নেয় যে এই কিওয়ার্ডগুলো যেসব ভিডিওতে আছে সেই সব ভিডিওতে এই অ্যাডগুলো চলবে। তা যখন আপনার বাংলাদেশে যখন আপনি একটা ভিডিও, সাপোজ আপনি ফুটবল নিয়ে একটা ভিডিও বানাইছেন, তো ফুটবল ভিডিও যখন বাংলায় ফুটবল লিখছেন তখন বাংলাদেশি অ্যাডভার্টাইজাররা তখন কী করবে, ওই বিটটা যেহেতু ফুটবল কিনছে তাহলে এটা দিয়ে দিবে। কিন্তু যখন আপনি ফুটবল ভাষাটা ইংরেজিতে লিখবেন তখন কিন্তু সারা বিশ্বজুড়ে কিন্তু একটাই ভাষা, সেটার নাম হচ্ছে ফুটবল। এখন বাংলাদেশের অ্যাডভার্টাইজ কোম্পানিরাও যদি ফুটবল লেখে তাহলে কিন্তু এটাতে অ্যাডটা চলে আসতেছে, এবং বহির্বিশ্বের যে কোনো দেশেই যখন ওই অ্যাড কোম্পানিরা ফুটবল যে কিওয়ার্ডটা, এই ফুটবল কিওয়ার্ডটা তারা তাদের অ্যাড কোম্পানিতে কিনবে তখন কিন্তু অবশ্যই ওই দেশেও এই অ্যাডটা শো হবে। তখন কী হবে, এই অ্যাডটা শো হওয়ার কারণে আপনার ইনকামটা বৃদ্ধি পাবে, ইনকামটা বৃদ্ধি বেশি হবে। আর অনেকেই দেখা যায় যে মনিটাইজেশন অন হয়েছে, সব কিছু কমপ্লিট আছে, তারপরেও অ্যাড আসে না, তারও কিন্তু অন্যতম একটা কারণ হলো যে এই বাংলা কিওয়ার্ডগুলো দেওয়া।
আর বাংলা কিওয়ার্ডটা দিলে সাধারণত ভিউ বেশি আসে, ঠিক আছে? ভিউ কারণ বাংলাদেশিরা এটা বেশি দেখে, খুব দ্রুত তারা বুঝতে পারে, সহজে বুঝতে পারে। কিন্তু এটা কিন্তু আজ থেকে কিছুদিন আগেও, মাস তিনেক তিন চার মাস আগেও কিন্তু অ্যাডসেন্স এই বাংলাটা আর সাপোর্ট করতো না, তখন কিন্তু টোটালি অ্যাড আসতো কম, একদমই কম। এখন একটু মোটামুটি আসতেছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের বাইরে থেকে আসবে না। মানে আমেরিকার মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে, তখন কিন্তু আপনি এই অ্যাডটা পাবেন না, একটা সাপোর্ট করবে না। এখানে আপনি একটা প্রশ্ন হতে পারে যে আমার ভিডিও কেন বহির্বিশ্বে মানুষ দেখবে, এটা কিন্তু একটা ভুল কথা। কারণ দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার চ্যানেলে অন্ততপক্ষে যতগুলো মানুষ বাংলাদেশি দেখে, তার সাথে বেশি কিন্তু প্রবাসীরা দেখে। কারণ এই সৌদি আরব, তারপরে আপনার কাতার, আরব আমিরাত, সিঙ্গাপুর, এইসব দেশে কিন্তু বহু বাঙালি আছে, তারা কী করে, বাংলাদেশি এই ভিডিওগুলো শো করে দেখে। কিন্তু আপনার টাইটেলটা যখন ওই বাংলাদেশি হবে বা বাংলায় লেখা হবে, তখন কিন্তু সিঙ্গাপুরে ওটা মানে আপনার অ্যাডটা ওই সিঙ্গাপুরি অ্যাডটা আসবে না। কারণ বাংলাদেশি প্রাণ কোম্পানির অ্যাড কিন্তু সিঙ্গাপুরে প্লে হবে না, সিঙ্গাপুরে সিঙ্গাপুরের কোম্পানির অ্যাডটাই প্লে হবে। তো যার কারণে এই টাইটেলটা খুবই মোস্ট একটি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের, বাংলাদেশ না, সারা বিশ্বে অনেক ডিভাইস আছে বা অনেক মানুষ আছে যারা ঠিক মতো বাংলাও লিখতে পারে না, তারা ইংরেজি সুন্দর মতো লিখতে পারে, এটা কিন্তু অনেকেই আছে। তো তারা কী করে, সাধারণত বাংলা না, বাংলাটা লেখে বাংলিশ ভাষায়, মানে ইংরেজিতে, বাংলা লেখা ইংরেজি ওয়ার্ডে লেখে। এরকমভাবে লেখার কারণে কিন্তু তার ভিডিওটা কিন্তু সার্চে চলে আসে, এতে কিন্তু ভিডিও এসিওর মধ্যে একটা পড়ে যে আপনার লেখাটা, আপনার ভিডিওটা বাংলা লিখলে আসে কিন্তু ইংরেজিতে লিখলে আসে না, এই যে একটা জিনিস। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই কারণে আপনি কী করবেন, আপনার ভিডিও যদি অ্যাড শো করতে চান, বেশি বেশি ইনকাম করতে চান এবং ইউটিউব থেকে যদি বেশি আর্ন করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে টাইটেল সম্পূর্ণ ইংরেজি দিবেন। তবে ইংরেজিতে যে বলতেছি যে ইংরেজি ওয়ার্ডে, মানে ইংরেজি যে আপনার লেটার আছে, ইংরেজি লেটারে বাংলা লেখেন, এমন এমন কিছু ভাষা বা এমন কিছু টপিক ইউজ করবেন যে মানে মেইন যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডগুলো ইংরেজিতে লিখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, কী অবস্থা আপনাদের, মানে আপনাদের যদি ভিডিওটা বুঝতে পারেন বা আপনাদের যদি উপকার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।